নমস্কার, স্পর্শ মহুয়া রেইকি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের আবারও সুস্বাগতম এবং সাথে অবশ্যই বার্তা যে প্রত্যেকে সজাগ সচেতনতার সাথে ভালো থাকতে হবে, সমস্ত নিয়মাবলী মেনে ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্যকেও সেখানে উদ্বুদ্ধ করতে হবে, সজাগ সচেতনতার বার্তা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। সেটা সময়ের প্রেক্ষিতে আমাদের নিজেদেরই কল্যাণে, এটা আমরা করছিও বটে, যার জন্যই আমরা অনেকাংশেই জয়লাভ করেছি, আগামীতে নিশ্চয়ই আমরা সম্পূর্ণভাবে জয়লাভ করব, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে, সেইভাবেই আমরা বলীয়ান হয়ে এগিয়ে চলেছি। আচ্ছা ভাবুন তো, এইভাবে আমাদের হাতে যদি কোনো বিশেষ শক্তি থাকতো, আমরা অনেক কিছুকেই পরিবর্তন সাধিত করতে পারতাম, অন্তত পক্ষে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারতাম, একটা জায়গায় সমর্পণ নিজেকে খুব অসহায়ভাবে না করে নিজের সেই কনফিডেন্স লেভেল বলুন একটা পর্যায়ে থাকতো এবং নিজেকে সুরক্ষিত তো প্র্যাকটিক্যালি রাখা যেত। অনেকেই ভাবতে পারেন সেটা কীভাবে সম্ভব, নানাবিধ উপায়ের কথা আমরা যেমন শুনছি এই বর্তমান সময়ের প্রেক্ষিতে আরও বেশি শুনছি, কিন্তু আদি অকৃত্রিমভাবে সময়ের পর সময়, বছরের পর বছর ধরে যে মানুষটি আপনাদের সামনে সেই সুরক্ষার বার্তা, নিজেকে ভালো রাখার বার্তাটা দিয়ে আসছেন, তিনি কি ফেক, তিনি কি মিথ্যে বলে আসছেন, তিনি আজও সেই কথাটাই বলবেন, কি আছে তার মধ্যে সারবত্তা? অ্যাঞ্জেল রেইকি আমাদেরকে কিভাবে সুরক্ষিত রাখতে পারে, আমাদেরকে বন্ধু করে নিতে পারে, সে তো করবেই, আমরা তাকে বন্ধু করলে নিজেদের জীবনের অনেক উন্নতি সাধন করতে পারবো, সুরক্ষিত রাখতে পারবো, সমস্ত কিছু সেই বিশেষজ্ঞের কাছ থেকে আবারও জানতে হবে স্পর্শ মহুয়া রেইকি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। হ্যাঁ, সেই বিশেষজ্ঞা গ্র্যান্ডমাস্টার মহুয়া সিনহা, তিনি ডেফিনেটলি আমাদের সঙ্গে রয়েছেন, তাকে সর্বাগ্রে ওয়েলকাম জানাবো। নমস্কার, অনেক কথা বলে দিলাম এবং সময়ের প্রেক্ষিতে যারা নতুন বন্ধু আমাদের সঙ্গে কানেক্ট করেছেন আজকে তাদের জন্য তো বটেই, এবং আরও একবার বোধহয় বুঝে নেওয়া জেনে যাওয়া অ্যাঞ্জেল রেইকি কি, এটা দিয়েই আমরা প্রতি পর্বে একটু টাচ থাকে, আজকেও শুরুতে অনুরোধ রাখছি, শুরু থেকেও নতুন তো থাকবেই, তো জিনিসটা কি আগে জানতে হবে, এই সম্বন্ধে আমি শুনছি, তো অ্যাঞ্জেল রেইকিটা কি? অ্যাঞ্জেল রেইকি হচ্ছে একটা মেডিটেশন, যে মেডিটেশনটা দিয়ে আমরা আমাদের নিজেদের ইনার এনার্জিটাকে বাড়াতে পারি, ভালো রাখতে পারি, ভালো থাকতে পারি। এখানে হচ্ছে আমরা সূর্যদা অনেক কিছু শিখি যেগুলো শুধুমাত্র নিজের জন্য নিজে করতে পারি, কিন্তু এখানে যেটা প্লাস পয়েন্ট, আমি যদি আমার জন্য শিখি তাহলে কিন্তু আমি অন্যের জন্য করতে পারি, ভীষণভাবে আমার কাছেই থাকুক বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আমি কিন্তু তাকে সুরক্ষিত রাখি। এটা তো আরো বেশি বোধ হয় একটু, যারা নতুন তারা হয়তো কানেক্ট করতে সুবিধার জন্য আরো একটু গভীরে গিয়ে অনুরোধ করছি। তো সেক্ষেত্রে কি হয়, আমরা যখন বলি মেডিটেশন, মেডিটেশন শুনলেই মানুষের মাথায় আসে অনেকক্ষণ সময়, এখন সবাই ব্যস্ত, নানা রকম ফিল্ডে নানা রকম ভাবে তারা কাজ করছে, পড়াশুনো আছে, যারা বাড়ির কাজ করে তারাও ব্যস্ত, তো সেক্ষেত্রে কী হয় তাদের প্রথমে যে মাথায় একটা প্রশ্ন আসে যে মেডিটেশনটা কতক্ষণ ধরে করবো বা কীভাবে করবো, এটা খুব অল্প সময় লাগে, কারণ এখানে আমরা শুধু মেডিটেশন করছি না, এখানে আমরা কিছু সঙ্গ নিচ্ছি, কিসের সঙ্গ নিচ্ছি না, অ্যাঞ্জেলদের সঙ্গ নিচ্ছি, এই অ্যাঞ্জেল কী না, এনার্জি যেগুলো আমাদের প্রকৃতি থেকেই নিচ্ছি, এটা কোনোটাই আমাদের সৃষ্টি করা নয়, সেই অ্যাঞ্জেল নানা রকম আমরা নাম দিচ্ছি, নানা রকম আকৃতি দিচ্ছি, নানা রকমভাবেই করছি, যদিও বা এনার্জি কোনো জেন্ডার হয় না, তাও আমরা এক একজনকে এক এক রকম কেন কল্পনা করে নিই, যে তাতে আমাদের কিছুটা তাদের ডাকলে, যখন আমরা বলছি একটা এনার্জিকে ডাকছি, তার সম্বন্ধে যখন একটা ধারণা থাকছে, তাহলে আমরা সবসময় তো শূন্য তো সব কিছু ভেবে ফেলতে পারি না, তার জন্য আমাদের চোখের সামনে একটা কিছু থাকে বা কারুকে একটা ভাবতে সুবিধা হয়, তো সেখানে আমরা যেমন মাইকেল শুনছি, জোফিল শুনছি, নানা রকম শুনছি, সবই একদম সবই কিন্তু একটা এনার্জি, রাইট, কোনটা আমাদের প্রোটেকশন দিচ্ছে, কোনটা আমাদের শরীর ঠিক রাখছে, কোনটা আমাদের পড়াশোনাতে সাহায্য করছে, কোনটা আমাদের চলার পথে, মানে এক একটা বন্ধু, মানে এই এনার্জিগুলোকে আমরা কী করে রিসিভ করবো, এনার্জিগুলোকে আমরা কীভাবে কাজে লাগাবো নিজের জীবনে, এবং বললাম তো আমাদের মানে আমাদের কাছে পরিচিতি মানুষ যদি করতে চায়, তো সবসময় তো আমরা ফিজিক্যালি সেখানে গিয়ে পৌঁছতে পারি না, দূরেও থাকে, তো সবাইকেই কিন্তু আমরা ভালো রাখতে পারি, ভালো আমরা নিজেরাও থাকতে পারি, এবং নিজের ভালো থাকাটা বিশেষ করে দরকার। এর মধ্যে আছেটা কি, মানে আমরা কিভাবে সেই এনার্জিটাকে ইউজ করতে পারবো, সেই প্রক্রিয়াটাই যদি আমরা জেনে যাই, বুঝে যাই, আমাদের অনেক কৌতূহল নিরসন হয়ে যেতে পারে, ব্যবহার করা তো ডেফিনেটলি সেটার সুফলটা নিতে যাবে। এটা হচ্ছে, এটা একটা যখন করছি আমরা মেডিটেশনই করছি, এর মধ্যে নানা রকম ভাগ আছে, যে আরো অনেক কিছু আছে, কেন আমি যখন বলছি যে এটা আমি চাকরির জন্য করতে পারি, ব্যবসার জন্য করতে পারি, মেডিটেশন তো শুধু শরীরের জন্য, শরীরের জন্য করতে পারি সেটা আমরা সবাই জানি, কিন্তু এছাড়াও যখন এত কিছুর জন্য বলছি, তাহলে আমরা কী কীভাবে এনার্জিগুলোকে কাজে লাগাচ্ছি, কী কী প্রসেসগুলোকে আমরা এর মধ্যে করছি, কেন এটা সম্পূর্ণ প্রসেস, কোনোটাই ম্যাজিক নয় যে আমি আজকে শিখলাম আর কালকেই আমার হয়ে গেল,
কিন্তু যদি এটাকে আমি শিখে ভালো করে যদি প্র্যাকটিস করি, ভালো করে যদি আমি এটাকে ঠিকঠাকভাবে যদি রপ্ত করি, রপ্ত করতে হয়তো একটু সময় লাগতেই পারে, কিন্তু এটা খুব সহজ। তার জন্যই বারবার বলি না, ভালোবেসে শিখতে হবে। তো ভালোবেসে শিখতে হবে সেটা ডেফিনেটলি, এবং শেখার পরে তো বোধহয় আরো ভালোবাসাটা আরো অনেক বেড়ে যাবে, ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। যেহেতু আমি সেখান থেকে কিছু পেতে থাকব, তখন আর আমাকে বলতে হবে না। কিন্তু প্রশ্নটা আছে যে এই ক্লাসে ঠিক কি কি শেখানো হয়, মানে যারা শিখবেন, শিখতে তো হবে, সেই প্রক্রিয়া, সেই সমস্ত কিছু শিখতে হবে, কিন্তু জানার জন্য এখানে বলি, জানার জন্য মানুষ এই অ্যাঞ্জেল সম্বন্ধে ইউটিউবে জানতে পারবে, প্রচুর প্রোগ্রাম হয় দেশ বিদেশের, সবারই প্রোগ্রাম দেখতে পারবে, অপশন অনেক আছে, অনেক আছে। কিন্তু শিখতে গেলে কেন আমাদের একজনকে দরকার, এখানে আমাদের অ্যাটুনমেন্ট আছে, যে পদ্ধতিটা একজন মাস্টারের পক্ষেই সম্ভব সেটা করা। কোথাও একটা শিক্ষা কানেক্টিভিটি আমরা চেষ্টা করলেও বোধহয় সেটা পসিবল হয় না, না ওইটা ওই মাস্টারের কাছ থেকেই হবে, এটাই প্রসেস, এটা এইটার এটাই প্রসেস, এটাকে ব্রেক করার কোনো প্রশ্নই উঠছে না। তো সেক্ষেত্রে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরাও কিন্তু মানে ফিল্ডে কাজ করেই এসেছি, কেন এটা আমাদের কিন্তু কখনোই খাতা পেন নিয়ে কাজ হয় না। আজকে আমি হিলার শুনি, হিলার হিলার কি, আমরা তো হিল করছি, আমরাই হিলার। তো সেক্ষেত্রে আমরা আজকে হয়তো মাস্টার হয়েছি, যারা আমরা যখন স্টুডেন্ট ছিলাম এতে, তখন আমরা কিন্তু অনেক জায়গায় গিয়ে গিয়ে কাজ করেছি, করতে হয় অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, যে আমি কতটা তার সুস্থ করতে পারছি, কতটা তাকে ভালো করতে পারছি, এবং ওর ডিস্টেন্সও হয়। এবং আমি নিজেও করি, আমি এখনও পর্যন্ত করি নানা রকম, মানে আমার যারা ক্রিটিক্যাল পেশেন্ট হলে আমি নিজেও এখন হিল করি। এটা একটা খুব প্লাস পয়েন্ট, আমরা শুরু থেকে যে বিষয়টা আজকে এই জায়গায় টাচ করে যাচ্ছি, অনেকের যারা নতুন দেখছেন তাদের বুঝতে যে কিভাবে এটা সম্ভব, একজন মানুষ আমরা বলছি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন, কিন্তু অন্য কেউ রাখতে পারবেন, এটা তো তাহলে একটা মহা একটা বিশেষ সম্বল আমাদের অবলম্বন হতে পারে। কারণ কেউ পড়তে হয়তো বাইরে গেছে বা কেউ চাকরিতে বাইরে গেছে, আর বিশেষত দূরে থাকলে সেটাও যে এতটা সম্ভব। আর প্রোটেকশনটা যেটা বলছি, এই যে কোভিড-19 হয়ে চারদিকে যে পরিস্থিতিটা হয়ে গেল, তো প্রচুর মানুষ এই সময় ফোন করেছে, মানে যখন ডাক্তার পাচ্ছে না, রোগ তো একটা নয়, রোগ তো মানুষের নানা রকম আছে, তার সঙ্গে তো এটা একটা মহামারী রূপে আকার নিয়েছে, যদিও বা অনেকটা এখন সামলানো যাচ্ছে আস্তে আস্তে, অনেকটা আমরা স্বাভাবিক হচ্ছি, ভীষণ আশার কথা এবং ভীষণ হওয়া উচিত। তবে এখানে আমি একটা কথা বলবো, যে আমার যারা ছাত্রছাত্রী, আমার বম্বেতেও আছে, ব্যাঙ্গালোরেও আছে, এখানেও আছে, যেখানে সব জায়গায় হয়েছে, তারা কিন্তু সুরক্ষিত আছে। মানে এটা আমার কাছে একটা বড় পাওনা, যে যারা ভালো করে প্র্যাকটিস করবে তাদের কিন্তু এগুলো হয় না। তার কারণ হচ্ছে আমাদের না শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা অনেক বাড়ে। আমার যদি শরীর সুস্থ থাকে, তাহলে যাই কিছু আমার হবার অনেক দেরি হবে, বা খুব বাড়াবাড়ি কিছু না হলে হয় না, কিন্তু সেটা খুব কম পার্সেন্টেজ, বেশিরভাগ কিন্তু আমাদের এগুলো হয় না, হয় না। তার জন্য আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী, মানে এটা আমার খুব একটা ভালো লাগার দিক, যে তারা এগুলো শিখে, তারা এখনও পর্যন্ত আমার অতগুলো ছাত্রছাত্রী চারিদিকে ছড়িয়ে আছে, প্রত্যেকেই ফোন করছে, প্রত্যেকে কিন্তু সুস্থ আছে। তো একটা ভীষণ প্র্যাকটিক্যাল জায়গা হচ্ছে, যখন তাই নয় যে শিখেছে সে তো তার বাড়ির লোকদেরও রাখতে পারছে, সবচেয়ে বড় সুবিধা তার কাছে। একদম একদম, মানে আমার যারা হয়তো দূরে দূরে ছাত্রছাত্রী আছে, তাদের আবার ছেলেমেয়ের হয়তো অন্য কোথাও বিয়ে হয়েছে, তো তারা তাদের জন্য করছে। এই যে একটা চেন সিস্টেমে ভালো রাখা যায়, তো আমরা যেরকম তো পরিচিত মানুষকে আমরা করে দিই, যে মানে সে শেখেনি হয়তো, কিন্তু আমরা যদি চাই যে তাকে প্রোটেকশনটা দেবো বা দেওয়া উচিত, আমরা কিন্তু রোজ তাকে প্রোটেকশন দিতে পারি, যাতে সে সুস্থ থাকে। মানে এটা এমনটা নয় যে শুধুমাত্র আমি অসুস্থ হয়ে পড়লাম আমার জন্য, সেটা শারীরিক হতে পারে, মানসিক, সামাজিক, পারিবারিক, যে কোনো প্রেক্ষিতে, সুস্থকালীন নিজেকে কিভাবে সুরক্ষিত, সকলকে সুরক্ষিত রাখা যায়। অসুস্থ হয়েও শেখা যায় সুব্রতদা, কিন্তু অসুস্থ হয়ে শেখার থেকে আমি বলবো, যদি আমি শিখেনি তাহলে মনে অসুস্থই তো হবো না। হ্যাঁ, এবার এরম নয় যে আমি মানুষ হয়ে জন্মেছি একটু আধটু হবো না, সেটা কখনোই নয়, কিন্তু সেটা মানে ধরা ছোঁয়ার বাইরে। মানে কেন বলছি আমাকে রোজ ডাক্তারখানা যেতে হবে না, এবার যদি বলি আমি সময়ের কথা, আধ ঘন্টা আমরা দিতেই পারি, সেটা আবার যখন ব্রেক করে নিচ্ছি যে 15 মিনিট 15 মিনিট, মানে প্র্যাকটিক্যাল লাইফ এর অ্যাপ্লাইটা বলতে বেরি আধা ঘন্টা, অনলি 30 মিনিটস, একদম সেটাকে ভাগ করে নেওয়া যায়, যে সেটাকেও ভাগ করে সকালে করলাম 15 মিনিট, রাত্রে করলাম, কারণ সবার তো কাজ এক নয়, এক একজন এক এক রকম ফিল্ডে আছে, তাদের নানা রকম সমস্যা আছে। আর এটা তো, এটা শুধু শরীরের জন্য তো নয়, শরীর মন, মনও তো ভীষণভাবে এফেক্ট করে না আমাদের ওপর, কাজের উপর, শুধু তাই না, শুধু কাজের ওপরও এফেক্ট করে দেয়। তো সব সব যদি আমি ঠিক রাখতে চাই, তো সেখানে আমাদের কিন্তু একটা কারুকে সঙ্গী চাই, সেই সঙ্গীটাই হচ্ছে এটা। এরকম কিছুই নয় যে আমি এটা শিখে আর কিছুই করবো না, কখনোই নয়, কিন্তু এটা যদি এর সঙ্গে সঙ্গে আমি এগুলো প্র্যাকটিস করতে থাকি, আমার শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, আমার কাজের জায়গায় যদি কিছু ব্লক থাকে সেগুলো কাটতে থাকবে, তাহলে আমার চলাটা একটুখানি স্মুথ হচ্ছে। একটা ভীষণ প্র্যাকটিক্যাল জায়গাটা আপনি, মানে ইনফ্যাক্ট বলতে গেলে যে প্র্যাকটিক্যাল থিংকিং এর বাইরে আপনি কখনো যান না, বাস্তবকে অস্বীকার করে না, এটা কতটা বাস্তবে আমাদের জন্য ইউজফুল হয় সেটা বাস্তবের মধ্যে থেকেই আপনি খুব সুন্দরভাবে বোঝান না। আসলে কি দেখুন, কোনো সাবজেক্ট তুলতে গেলে কারুকে নাবাতে হয় না,
প্রত্যেকেই যে যার জায়গা দখল করে আছে, মানে এই সাবজেক্টটা যদি কেউ সঙ্গে রাখে সে সারা মানে জীবনের থেকে কিছু না কিছু পেতে থাকবে। হ্যাঁ, একটা প্র্যাকটিস তো করতেই হবে। তো ঠিক সেরকমভাবে তার মানেই নয় যে আমাদের এখানে করবো না ওখানে করবো না, কিন্তু লাগে না, অনেক সময় লাগে না। মানে আমি ধরুন একটা কোথাও আমি এলাম, আমি খুব মেকআপ টেকআপ করে খুব সুন্দর হয়ে এলাম, কিন্তু আমি যদি ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে দেখি যে আমার অনেকটাই লস হয়েছে, হয়তো আমার এটা ভালো লাগছে না, আমার দেখে নিজেই মনে হচ্ছে নিজে অসুস্থ, তখন আমি কিন্তু মন থেকে অনেকটা ডিটোরেট করে গেলাম যে আমার আমি যেন কোথাও ঠিক নেই। মেকআপ করে বেরোনোর পর ছেড়ে দেয় আমার বেশি, কিন্তু নিজের যদি কিছু আমার যদি কিছু রোগ থাকে ভেতরে, তাহলে কিন্তু আমার শরীরে বাইরেও সে ছাপটা পড়ে। তো সেক্ষেত্রে একদম সেক্ষেত্রে আমাদের যত আমরা এগুলো প্র্যাকটিস করি, আমাদের শরীরটা সুস্থ থাকে বলে আমাদের অসুস্থতা খুব একটা আসছে না, এবং আমাকে কন্টিনিউসলি ভোগার জন্যও তো কিছুটা কাজের জায়গায় লস হতে পারে, পড়াশোনার জায়গায় লস হতে পারে, সেগুলো হয় না। বা অত্যাধিক বাচ্চারা যে অত্যাধিক চঞ্চল, বাচ্চা তো চঞ্চল হবেই, কিন্তু যদি তারা অত্যাধিক প্রচণ্ড বদমাশি করছে সেখানেও আমরা একটুখানি কন্ট্রোলটা করতে পারি, সবই অ্যাঞ্জেল দিয়েই হয়। তো পড়াশুনোর ক্ষেত্রে করতে পারি, এবং শুধু পড়াশুনোর ক্ষেত্রে মানে না যারা স্কুলে পড়ছে, যারা চাকরিতে পরীক্ষা দিচ্ছে বা যাদের প্রমোশনের জন্য পরীক্ষা দিতে হয় তারাও এটা অ্যাপ্লাই করতে পারে নানাভাবে। এই এই সমস্ত কিছু কথাগুলো শুনে না মানে আমাদের যারা নতুন ভিউয়ার্স কানেক্ট করেছেন, মানে সেটা আমাদের এই চ্যানেল সম্প্রচার বা ইউটিউবে যখন সেগুলো দেখছেন, আপনার তো সেখানেও আপলোড করা আছে, তো যারা দেখছেন তাদের কাছে এটা মনে হতে পারে কি এমন অবাস্তব বিষয় নিয়ে বলছেন যে সমস্ত কিছু পসিবল, অথচ সেটা বাস্তবসম্মতভাবে না। কনফিউশনের কোনো জায়গা নেই, স্পর্শ মুভার একই ট্রেনিং সেন্টার বারে বারে এই জায়গাটায় কিন্তু একদম ক্লারিফিকেশনের সাথে বার্তাটা রাখে যে এঞ্জেল রেকি কতটা আমাদের বন্ধু হতে পারে এবং প্র্যাকটিক্যালি সেটা কতটা সম্ভব। আর প্র্যাকটিক্যাল জায়গা এটাই যে আমরা যেভাবেই হোক যত কিছু ইনফরমেশান পাই না কেন, আমাদেরকে এটা শিখতে হবে এবং শিখে ডেইলি লাইফে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই জায়গায় আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে, আমি প্রশ্নটা আচ্ছা বেশ করে দেব, প্রশ্নটা আপনাদের হয়েই করবো, কিন্তু তার আগে আমি দুটো ফোন নাম্বার মেনশন করে দিতে চাইবো আপনাদের জন্য, যে ফোন নাম্বার দুটো আপনাদেরকে কানেক্ট করতে ভীষণ সুবিধা হবে, প্রোভাইড এটা এখান থেকে হেল্প আপনারা পেয়ে যাবেন স্পর্শ মুভার একই ট্রেনিং সেন্টারে যারা শিখতে আগ্রহী। তারা দেখুন টিভি স্ক্রিন ফলো করে বা ইউটিউবে যারা দেখেন ডেসক্রিপশান থেকেও কালেক্ট করতে পারবেন। 9007797797 প্রথম নাম্বার, আর দ্বিতীয় নাম্বার 9830 6 এবং 7789 2, এই দুটো নাম্বারই রয়েছে আপনাদেরই সুবিধাতে, বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন। এবারে সেই প্রশ্নটা করব যে কেন কেন স্পর্শ মুহার এই কি ট্রেনিং সেন্টার আমরা শিখবো, আমরা হয়তো ভাবলাম আমরা এঞ্জেল এই কি সম্পর্কে পজিটিভ একটা মেন্টালিটি নিজেদের প্রস্তুত করলাম, কিন্তু স্পর্শ মুহার এই কি ট্রেনিং সেন্টারই কেন শিখবো এবং সেখানে গেলে আমরা কি সুবিধা পেতে পারি, এটা তো খুব প্র্যাকটিক্যাল একটা কোয়ারিজ। একদম সেটা হতেই পারে, তো সেখানে আমি কখনোই বলবো না যে শুধু আমার কাছেই শিখুন, এরকম ব্যাপারটা নয়। এইটা একটা ভীষণ প্লাস পয়েন্ট, আপনি কখনো সেটা বলেন না, কিন্তু মানুষ অনেকেই যারা সেটা দেখুন অনেক মাস্টার আছে যার যেখানে ভালো লাগে শিখবে সেটা ব্যাপার না, কিন্তু আমি চাই শিখুক, কেননা এটা একটা খুব ভালো সাবজেক্ট, যদিও বা এখন অনেকে জেনে গেছে যে রেকি কি, অ্যাঞ্জেল রেকি কি ব্যাপারটা। এবার এখানে বলছি আমি যেমন ডিটেলসেই শেখাই যতটা দরকার, এবং আমি যেটা যেটুকু আমি আমার মানে গুরুর কাছ থেকে শিখেছি যে একটা ছাত্র বা ছাত্রী যদি প্র্যাকটিস করে তো তার প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিই, আমি সহযোগিতা হিসেবে যেটা করি, আর দুদিনে ক্লাসেই তাকে সবসময়তেই অ্যালাউ করা থাকে, মানে এরকম নয় যে দুদিন শেখার পর আর বলা হবে যে তুমি আর ক্লাসে আসতে পারবে না, এরকম নয়। না এই এই পয়েন্টটা বোধহয় নোট করা প্রয়োজন, কমার্শিয়াল একটা ভ্যালু এখানে রয়েছে, একটা ফিজ দিতে হয় ফার্স্টে নি, কিন্তু সেটাই মানে এরকম না, তারপর যদি সে দুদিন করে ক্লাস, আমি দুদিনের ক্লাস করাই, দুদিন করে যদি একদম দুদিন করে ক্লাস যদি সে 212 এসে করে থাকে তাহলেও তার কাছে কোনো কিছু নেওয়া হয়, এটা পসিবল একদম। আমি সেটাই করি এত বছর ধরে, আমি মানে আমার এত বছর করছি প্রোগ্রাম, আমি তাই করি, মানে আমার ছাত্রছাত্রীরা জানে যে এমনকি রাত্রি 1:30 মতো তাদের যদি কোনো অসুবিধা, যারা আমার ছাত্রছাত্রী আমি তাদের কথা বলছি, তাদের যদি কোনো অসুবিধা হয় তারা আমাকে রাত্রি 1:30-2 সময়তে, মানে সেটা বিশেষ এমার্জেন্সি একদম, তারাও সেরকমই মানে সেখানেও আপনি সেই সার্ভিসটা প্রোভাইড মানে তাদেরকে গাইড করেন একদম, কেননা তারাও কেউ এমনি ফোন করবে না রাত্রি 1:30-2 সময়, আর এটা আমার ছাত্রছাত্রীদের জন্য শুধু অ্যালাউ, মানে বাদ বাকি কখনোই না। তবে এটা কিন্তু ঘটনা যে যারা সেই পরিবারে শামিল হচ্ছেন তাদের প্রত্যেকের জন্য অবাধিত দা, তাদের কোয়ারিজ থাকবে লাইফ লং একদম, যেমন যতদিন আমার সঙ্গে যে থাকতে চাইবে ততদিন আমি তার সঙ্গে আছি। এবার এটা ধরে রাখতে হবে নিজেকে প্র্যাকটিস করে, আর এটা যখন পেতে মানুষ যখন ভালো থাকতে শুরু করে তখন এটা ছাড়তে চায় না। আর এখানে যে বলছি ডিটেলসে শেখানো, দেখুন নানা রকম সমস্যা আছে, আমাদের যে প্রোটেকশন নিয়ে কথা বলছি, আমি 4টে প্রোটেকশন শেখাই,
দুটো একদম নিজের, কারণ নিজেকে ভালো রাখতে হবে, এটা একদম খুব সত্যি কথা। আমি আগে তো নিজেকে সুরক্ষিত রাখতে হবে, কারুকে ভালো রাখতে পারবো না। আমার নিজের মন খারাপ, আমি অন্যর মন কি ভালো করবো? আমার নিজের শরীর খারাপ, আমি অন্যকে কি ভালো বলবো যে এটা করো ওটা করো ভালো থাকবে? সে তো আমাকেই প্রশ্ন করবে, তাহলে তুমি কেন ভুগছো, স্বাভাবিক না? তো সেখানে আমাকে আগে ঠিক থাকতে হবে, তার মানে দুটো প্রোটেকশন আমার দরকার। এবার আমি দুটো প্রোটেকশন শেখাই যে এটা আমরাও নিতে পারি, অন্যদেরকেও দিতে পারি, সে যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে। এবং এই প্রোটেকশনগুলো যে কতটা কাজের সেটা হয়তো আমি যেহেতু দেখা যায় না, সেটা সম্পূর্ণ যারা নেয় তারা জানে যে কতটা কাজ করে সেই প্রোটেকশনটা। বেশ ইন ডিটেলস যারা যোগাযোগ করবেন তারা তো আরও বৈশিষ্ট্যগুলো জেনে যাবেন, কিন্তু এই এই ক্ষেত্রে আমি একটু শিফট করব। ডেফিনেটলি আপনি মানে খুব ক্লারিফিকেশনের সাথে এই জায়গাটা স্বচ্ছতা রাখেন, মানে মানে যারাই শিখতে আসবেন তাদের মধ্যে যেন কোনো ভুল ধারণা না থাকে, এই বার্তাটা রাখেন। আমি আমি সেরে যায় কখনোই সম্ভব না, দুদিনে শিখে যাবে, একদম দুদিনে শিখে যাবে। তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে দেখুন, আমি যখন চলতে শিখেছি আমি পড়েছি, তবেই তো চলতে শিখেছি, সবাই করেছি আমরা এটা। তাহলে এটা দুদিনে শিখে গিয়ে আমি একদম কালকে সব করে ফেলবো, এটা তো ভাবাবে না। আমি যখনই করব, প্র্যাকটিস করব, তখনই আমি একটা জায়গায় এগোবো, একটা জায়গায় আটকাবো, যেখানে আটকাবে আমি মাস্টারকে ফোন করব, সে আমার সহযোগিতা করবে। আমি আমার মাস্টারের কাছ থেকে এভাবেই শিখেছি এবং কন্টিনিউ এখনও শিখে চলেছি। তো সেটাও আমি আমার স্টুডেন্টদের সঙ্গে সেইটুকু রাখি যে ভালো করে এগোতে হবে, ভালো করে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে আমি জোর দিই, কারণ প্র্যাকটিস ছাড়া এখানে কিছু গতি নেই। দ্বিতীয় এটা কি যে কেউ শিখতে পারে? সবাই শিখতে পারে, সব বয়সে মানুষ যে কোনো বয়সে, সবাই সব মানে এখানে কোনো জাত ধর্ম কোনো ব্যাপার নয়, সবাই শিখতে পারে। তবে আমি একটা কথা বলবো, খুব বাচ্চারা শিখলে একটু গাইড করা দরকার। তো বাড়িতে যদি কেউ থাকে তো সেই ছোটো ছোটো বাচ্চাগুলো আমার কাছে শেখে, যদি তার বাড়িতে বাবা মা শেখা থাকে, নাহলে বলি অন্তত 8 হলে একটু সুবিধা, মানে অন্তত যে একটু পড়তে পারবে, বুঝতে পারবে, একটু ম্যাচিওর, সেটা অ্যাপ্লাই করা বোঝার ক্ষেত্রেও একটা প্রয়োজন। বেবিকেও দিতে পারি, আবার মানে যখন কনসিভ করা অবস্থাতেও নিতে পারি, বা আমরা কিছু রোগ জানি না, আমি কিছু মেয়েদের সমস্যা বলছি, যেমন গাইনো সমস্যা এখন প্রচুর বেড়ে গেছে, আমি প্রচুর পাই যাদের প্রচুর গাইনো সমস্যা, সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় ওষুধ হয়তো খাচ্ছে বাধ্যতা, ওষুধেরও কিছু সাইড এফেক্ট আছে, এরকম অনেক কিছু রোগ আছে, কিছু মানে খেতেই হবে ওষুধ। তো আমি যেহেতু এই এই প্রসঙ্গটা থেকে এলাম, তো সেখান থেকে বলবো যে গাইনো সমস্যা কিন্তু একদম 100% সেরে যায়। মানে বলতে গেলে কোন ধরনের সমস্যা হেল্প করে না, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমরা একদম ঠিক থাকতে পারি, তা সত্ত্বেও বলতে হবে এটা কিন্তু বাস্তবসম্মতভাবে একদম, কারণ আমরা যখন প্র্যাকটিস করছি, আমি কিন্তু ডাক্তার দেখেই তো আমার আমার ওষুধ, আমি ওষুধ বলেছে বা আমাকে দেখে বলেছে এই সমস্যা আছে, তারপরে প্র্যাকটিস করছি, আমি কিন্তু ডাক্তারকে গিয়ে দেখাচ্ছি। চেক আপটা কিন্তু আমি বলছি না যে এখানে বা করো বা করাতেই হবে না, আমি সবসময় বলি এক মাস করো, আমি পুরো একদম গাইড দিই, এক মাস করো, করে ডাক্তার দেখো, ডাক্তার দেখো। এমনও এমনও অনেক ইনসিডেন্ট আছে মানে সেখানে ডক্টররাও মানে মেডিকেলি সে ইমপ্রুভমেন্টের যে ডিউরেশন তার আগেই অনেক বিশাল একটা ইমপ্রুভ হয়ে গেছে, এটাও দেখে তারা চমকে গেছেন, এমনও ঘটনা আছে। অনেক ক্ষেত্রে অপারেশনও করতে হয় না, আমি এগুলো এতটা শেয়ার কেন করি না সুব্রতদা, কারণ অনেকেই ভাবে হয়তো অবাস্তব সেক্ষেত্রে, কিন্তু এটা হয় বাস্তব অবস্থাবের জায়গাটা সবচেয়ে ভালো, যে নিজে যদি সেটার কাছে গিয়ে চেনা যায় জানা যায় তাহলে নিজে সবচেয়ে ভালো বিচারক হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আর এখানে একটা বলবো, যেমন নেগেটিভিটি কাটা, নেগেটিভিটি কাটাটা আমরা কেন শিখি, ব্লক আমার হয়তো কোথাও একটা আটকে যাচ্ছে বা সেই ব্লকটাকে ক্লিয়ার করার জন্য তখন আমরা নেগেটিভিটি, বাস্তুদোষ হতে পারে বা আমার কোনো সমস্যা হতে পারে, শারীরিক কোনো সমস্যা হতে পারে, সেখানে কাজ করে। ফ্রেম একটা পদ্ধতি শেখানো হয় যেটা সম্পর্কের জন্য, সম্পর্কগুলো যেন আমরা ভালো রাখতে পারি, যদি আমি চাই যে সম্পর্কটা রাখবো সেটা যেন রাখতে পারি। এবার আর একটা যেটা আমরা শেখাই সেটা হচ্ছে কলিং, কলিং মানে কিছু আসলে এগুলো সব ক্লাসে ডিটেলসে বলা হয়, আমি একটু করে বলে দিচ্ছি। কলিংটা হচ্ছে আমরা যখন অ্যাঞ্জেলদের ডাকি তার কী প্রসেস আছে, এবং সেখানে আমরা কিছুটা গ্রুপে শেখাই, মানে গ্রুপে কীভাবে ডাকবো, গ্রুপে মানে আমি অনেকের জন্য বলছি না, ধরুন আমার সেই কাজটা চলো 3টে অ্যাঞ্জেল লাগবে, মানে 3টে এনার্জিকে আমি কাজে লাগাবো, তো আমি কীভাবে করবো? আচ্ছা আমাদের সামনে সামনে কিছু দেখতে পাচ্ছি, এইটা অনেকের কাছে অচেনা, একটু যদি পরিচয় করিয়ে দেন। এগুলো হচ্ছে একটা ক্রিস্টালের অ্যাঞ্জেল, আর ক্রিস্টাল হচ্ছে সবসময় আমাদের পজিটিভ ভাইব্রেশন দেয়, আমরা কাজটাও করছি পজিটিভ ভাইব্রেশন দিয়ে। তো এগুলোকে হাতে নিয়ে করলে আমাদের খুব ভালো একটা ভাইব্রেশন পাই, এবং ক্রিস্টাল বাড়িতে রাখলে তারও কিছু ভালো উপকার আছে। তো তার জন্য এগুলো সব ক্রিস্টালে হয় না, এগুলো কাঁচের নিয়ে কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে এগুলো এগুলো সব অ্যাঞ্জেল, যেহেতু আমার সাবজেক্টটাই অ্যাঞ্জেল, তো সেক্ষেত্রে একটা করে অ্যাঞ্জেলও আমি দিই ক্লাসে,
এবং তারা সেগুলো কাজেও লাগাতে পারে, কিভাবে প্র্যাকটিস করে সেগুলো বলে দিই। কারণ ক্রিস্টাল নিয়ে যদি আমরা প্র্যাকটিস করি আমরা অনেকটা এনার্জি গেইন করতে পারি। সময় সংক্ষেপ জানার তো অনেক কিছু থাকে, আরো বন্ধুদের যদি জানার থাকে তাহলে আবারও বলি হেল্পলাইন নম্বরে জানতে পারেন আরো কিছু, মানে ম্যানিফেস্ট, তারপরে সুইচ ওয়ার্ড, অনেক কিছু আছে। কিন্তু আমাদের এই লিমিটেড টাইমে আমরা অনেক সময় সময় অভাব হয়ে যায়, কিন্তু আজকে একটু বিষয় জানবো। আজকে আমরা না ব্যাকগ্রাউন্ডে হিউম্যান বডি এবং তার চক্রের অবস্থানগুলো জানতে পাচ্ছি, এই সংক্রান্ত যে আমাদের অদৃশ্য শরীরের ভেতরে যেগুলো দৃশ্যমান নয় সেগুলোর কতটা ভূমিকা আছে, চক্র, অরা, এ সম্পর্কে একটা ধারণা আছে। অরা, অরা হচ্ছে আমাদের বাইরে যেটা থাকে, আমাদের ঘিরে থাকে সাতটা। তো সেক্ষেত্রে বলবো যে ওটা আমরা চোখে দেখতে না পেলে ওটা অ্যাকচুয়ালি আমাদের গার্ড করে। আমরা যত প্র্যাকটিস করি আমাদের অরাটা তত স্বচ্ছ হয়, পজিটিভ হয়। এই যে এক এক সময় মনে হয় একজনের সঙ্গে কথা বললে মনে হলাম অনেকক্ষণ কথা বলি, এক একজনের সঙ্গে মনে হয় ভালো লাগছে না কথা বলতে, বা হয়তো কোনো একটা জায়গায় গেছি সেই এনার্জিটা আমার ভালো লাগছে না, আবার কোথাও গিয়ে মনে হচ্ছে অনেকক্ষণ বসে থাকি। তেমন আমাদের অরা যেটা ক্যাচ করছে, আর এই নেগেটিভিটিটা আমরাই সৃষ্টি করি। এই যে কন্টিনিউ বলে একটা দোনা মনায় থাকছি, একটা কাজ করতে যাচ্ছি হবে তো মনে হয় হবে না, এই যে একটা মেসেজ দিচ্ছি ব্রেনকে যে নাও হতে পারে, হতেও পারে, তাকেও কনফিউজ করে দিচ্ছি, আমি নিজেও কনফিউজ, আমি ব্রেনকেও কনফিউজ করছি। তাহলে আমি এখানে কী করলাম যে আমি সঠিক বার্তাটা পৌঁছতেই পারলাম না। আর ইউনিভার্স সবসময় আমাদের, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড সবসময় মানে আমরা যেটা দিই সেটাই আমাদের ফেরত দেয়। এটা তো একটা সাইকেল চলতেই থাকে, নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে নেগেটিভ, ভাবি তাহলে বারবার নেগেটিভ ফেরত আসবে, যদি পজিটিভ ভাবি পজিটিভ ফেরত আসবে। তো সেটা একটা প্রসেস আছে যাতে মানুষ ভাবতে পারে, সেটাও তো একটা ব্যাপার। অনেকে আবার এখনই বলবে তো ভাবতেই পারি না, তো সেটা কি করে ভাবতে পারে সেটাও একটা বলে দেওয়া হয়। মানে আমাদের প্রচলিত কথা মনে পড়ে গেল, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, এই যে কথাগুলো আছে তার অন্তর্নিহিত অর্থটা কতটা ভীষণ কার্যকরী। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের অরা হচ্ছে দেখা যায় না, অরাটা কিন্তু, অরা কিন্তু ফিল করা যায়, অরা ফিল করা যায়। অরাটা আমরা এরকমভাবে ফিল করি, যারা আমরা হয়তো এই গ্রাউন্ডে আছে তারা অনেক রকম জানি, কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু ওরকমভাবেই বুঝবে যে এই মানুষটাকে আমার ভালো লাগছে না, বা হয়তো এর সঙ্গে আমার কথা বলে ভালো লাগছে, এ কেউ এলো বাড়িতে মনে হলো বা খুব ভালো লাগছে পরিবেশটা, এইগুলো আমাদের করে। অরাগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে করতে খুব স্বচ্ছ হয়, এবং আমাদের অরাটাও কিন্তু পজিটিভ হলে আমাদের রোগটা কম হয়। কিন্তু গ্ল্যান্ড, আমরা যেটা আমরা বলছি চক্র, সেটা কিন্তু ডাক্তার ভাষায় গ্ল্যান্ড বলে, সেগুলো আমাদের পুরো বডিটাকে কিন্তু পুরো কন্ট্রোল করছে। এবং যদি এক একটা চক্রতে গণ্ডগোল থাকে তখন আমাদের এক একটা সমস্যা দেখা দেয়। আমাদের যে সাতটা গ্ল্যান্ড নিয়ে বলছি বা সাতটা চক্র নিয়ে বলছি, যে চক্রটাতে মানে অসুবিধে হবে সেই চক্রর অনুযায়ী যা যা শরীরে অসুবিধা হবে সেগুলো হতে শুরু করে। ওই জন্য আমরা এখানে ক্লিনজিং শেখাই, মানে আমি যেমন চান করে পরিষ্কার হচ্ছি ওপর থেকে, ভেতর থেকে আমি কী করে ক্লিন থাকবো যে আমার রোগ থাকবে না। তো তার জন্য হচ্ছে আমাদের অরা, অরা ক্লিনও শেখানো হয়, অরা কী করে ক্লিন করবো, কী করে ক্লিন করবো। আমি আমি সবসময় চেষ্টা করবো পজিটিভ থাকার, সবসময় ভেতরটাকে সুস্থ রাখতে হবে। ভেতরে যতটা আমি সুস্থ থাকবো মন মানসিকতা শরীর দিয়ে, তারই কিন্তু প্রকাশটা বাইরে হয়। তো এবং শুধু প্রকাশটা শরীর দিয়ে না, কাজ দিয়েও হয়। তার জন্যই আজকে আমাদের মন খারাপ থাকলে বা মুড খারাপ থাকলে মানুষ বাইরে থেকে দেখে জিজ্ঞেস করে যে তোর কী হয়েছে, হয়তো শারীরিক কিছু হয়নি কিন্তু মানসিকভাবে আমি খুব বিধ্বস্ত। তো সেক্ষেত্রে বলবো যে আমাদের এই চক্র ক্লিনজিং এর দ্বারা আমরা নানা রকম রোগকে কমাতে পারি, কন্ট্রোল করতে পারি। আর যদি রোগ না অবস্থায় শিখি তাহলে তো সারা জীবন সুস্থই থাকবো। একদম সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকের নতুন পুরনো যে বন্ধুরাই থাকুন না কেন, বোধহয় আলোচনা থেকে এই বার্তাটা পৌঁছালো যে প্রাঞ্জল রেখি আমাদের জন্য কতটা ফলপ্রসূ, আর তাকে বন্ধু করতে পারলে আমরা নিজেরা এবং আমার চারিদিকে পরিমণ্ডল, আমার পরিবার মণ্ডল, সমস্ত কিছু কীভাবে সুরক্ষিত থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তো সেই লক্ষ্যে যদি কিছু মানসিকভাবে প্রস্তুতি এসে যায় তাহলে হেল্পলাইন নাম্বার আপনাকে হেল্প করবে, আর সরাসরি পৌঁছাতে পারলে স্পর্শ মোহর একটি ট্রেনিং সেন্টারে, তো সেই কানেকটিভিটিটা ভীষণ রকমেরভাবে আপনাদের জন্য ওয়েট করছে। এবার সিদ্ধান্ত আপনার, সময় সিদ্ধান্তে আজকে আমরা থামছি, ডেফিনেটলি আগামীতে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।